যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সাক্ষাৎকার নিয়েছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক স্থানীয় সময় রাতে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর এই সাক্ষাৎকার শুরু হয় দুই ঘন্টার বেশি সময় ধরে চলে দুজনের এই সাক্ষাৎকার অনুষ্ঠান রয়টার্সের খবর অনুযায়ী সোমবার রাত আটটা বিয়াল্লিশ মিনিটে সাক্ষাৎকার অনুষ্ঠান শুরু করেন মাস্ক নির্ধারিত সময় চল্লিশ মিনিট পর এটি শুরু হয় বিলম্ব হওয়ার কারণ হিসেবে বড় ধরনের সাইবার হামলাকে দায়ী করেন এলন মাস্ক সাক্ষাৎকারে গত মাসে হত্যার চেষ্টার শিকার হওয়ার বিষয়ে কথা বলেন ট্রাম্প একই সঙ্গে মার্কিন অর্থনীতি ও অভিভাষণ বিষয়ে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের অবস্থানের নিন্দা করেন তিনি নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেওয়া মাস্কো কমলা হ্যারিসকে এক হাত নিয়েছেন তিনি বলেন কমলা একজন উগ্র বামপন্থী ট্রাম্প তাকে বামপন্থী বলে উল্লেখ করেছেন সোমবার সাক্ষাৎকারের কথা আগেই জানানো হয় সেটা মাস্কের সামাজিক মাধ্যম এক্সের সরাসরি সম্প্রচারের সময়ও জানানো হয়েছিল তবে সাইবার হামলার কারণেই সেটা নির্ধারিত সময়ে শুরু হয়নি অনেক ব্যবহারকারী ওই সময় এক্সে ঢুকতে পারছিলেন না বলেও অভিযোগ করেন তবে মজার বিষয় হলো এই মাস্কি একসময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেওয়ার কথা বলেছিলেন এমনকি রিপাবলিকান পার্টির তার লড়াইয়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী রন ডিসেন্টিসকে সমর্থন দিয়েছিলেন তিনি এত কিছুর পরও তাকে সাক্ষাৎকার দিতে রাজি হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প